নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জলুস আজ অতীত জলসাগর খ্যাত নিমতিতা রাজবাড়িতে কোনো ক্রমে চলছে দুর্গা সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব এক নামে সবাই চেনে শুধু রাজ্য নয় জাতীয় স্তরেও তার পরিচিতির অন্ত নেই কিন্তু সেই সুখ্যাতিটুকু বাদ দিয়ে বাকি সব কিছুই যেন আজ স্মৃতির অতলে জরাজীর্ণ ভগ্নদশা কেড়ে নিয়েছে তার অতীতের জলুস সংরক্ষণের অভাবে একসময় বাংলা চলচ্চিত্রে কিংবাদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে মুর্শিদাবাদের যে নিমতিতা রাজবাড়ি সেলুলয়েডের পর্দায় বিখ্যাত হয়েছিল জলসাগর আর দেবীর মধ্য দিয়ে আস্থা কোনোক্রমে দাঁড়িয়ে রয়েছে তাসের ঘরের মতোই প্রায় চারশো বছরের পুরনো এই রাজবাড়ি তৈরি হয়েছিল গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর হাতে রাজপ্রাসাদের চতুর্দিক তখন রাজকীয় বৈভে ছাপ ছিল কিন্তু আজ তার বুক থেকে একে একে খসে পড়ছে ইট দেওয়াল চুন আস্তরণ দালান বাড়িগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেই কোনো আলোর উপযুক্ত ব্যবস্থাও একসময় নাটকের আতুরঘর ছিল এই রাজবাড়ি ক্ষীরোদা ক্ষীরোদা প্রসাদ বিদ্যা বিনোদ শিশির কুমার ভাদুরির নাটক মঞ্চ হতো এখানে এখানেই উনিশশো আটান্ন সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় এখানেই তৈরি করেন তার কালজয়ী ছবি জলসাগর পরে উনিশশো সালে প্রভাত কুমার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেবীর শ্যুটিংও হয় সৌমিত্র চট্টোপাধ্যায় শর্মিলা ঠাকুরের মতো অভিনেতারা এই ঐতিহাসিক রাজবাড়িতে থেকেছেন অনেক দিন এছাড়া পালাগান ঝুমুর যাত্রা মেলা এই সব ছিল রাজবাড়ি পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ বর্তমানে গৌরসুন্দর চৌধুরীর চতুর্থ প্রজন্ম এই পুজো করে বাপ ঠাকুরদার আমলে এই পুজো তারা ফেলতে না পারলেও এই পুজোতে নেই কোনো পুরনো গৌরব পুজোর জন্য তারা কলকাতা থেকে নিমতিতায় আসেন এখানে এখনও একচালার দেবী প্রতিমা তৈরি হয় প্রতিমা শিল্পীও বংশানুক্রমিকভাবে এই কাজ করে আসছেন তবে পুজো জলুস না থাকলেও এখনও নিমতিতা রাজবাড়ি পুজো না দেখলে এলাকার অনেকেই কাছে পুজো অসম্পূর্ণ ইতিহাসের পাতা যেভাবে জীর্ণ হয়ে যায় ঠিক সেইভাবে কালের গর্ভে চলে যেতে বসেছে মুর্শিদাবাদের গৌরব নিমতিতা রাজবাড়ি এই বাড়ির এক পাশে রয়েছে ঠাকুরদালান এখন কোনো ক্রমে চলছে এখানে পুজো পুরনো জাঁকজমক আজ না থাকলেও পুজো কিন্তু চলে আসছে একই নিয়ম নিষ্ঠা মেনে এই অঞ্চল একসময় একমাত্র রাজবাড়িই পুজো হতো সেখানে অংশ নিত গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তের মানুষও পুজোর কদিন নববধূর সাজে সেজে উঠত এই রাজবাড়ি ষষ্ঠীর দিন হতো মায়ের আবহন গ্রামের মানুষ পাত পড়তো রাজবাড়িতেই পুজো শেষে ছাড়া হতো নীলকণ্ঠ পাখিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পৌর অমল দাস জানালেন এই রাজবাড়ির সঙ্গে কত মানুষের কত স্মৃতি যে জড়িয়ে আছে তা বলে শেষ করা যাবে না তাই পুজো এলে কয়েক দিনের জন্য মনটা যেন সেই পুরনো দিনে ফিরে যায় দেবী শুটিংয়ের সময় মন্দিরের আদলে তৈরি হয়েছিল রাজবাড়ির দুর্গা মন্দির চার দিন খুব ধুমধামের সাথে দুর্গো উৎসব পালিত হতো একশো দশ ছাতা নিয়ে গঙ্গা থেকে ঘট আনা হতো নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান হতো জমিদার বাড়ির বর্তমান বংশধর যারা জীবিত আছে তারা কলকাতা থেকে এসে এই চার দিনের পুজো আয়োজন করেন পুরনো ঐতিহ্য কোনো ক্রমে স্মরণ রেখে চলে যায় তবে সেই ঐতিহ্য আর নেই একশো তিরানব্বই কাঠা জমির ওপর দাঁড়িয়ে থাকা এই রাজবাড়িতে উনিশশো উনসত্তর সালে ইন্দোপাক চুক্তির কমিশন বৈঠক বসেছিল সেই সব এখন ইতিহাস ভাঙনে গর্বে চলে গিয়েছে রাজবাড়ির তিন চতুরাংশ জায়গা নিয়ে গিয়েছে থিয়েটার হলো অতিথিশালা ঠাকুরবাড়ির দালান ও ফুলবাগান যা অবশিষ্ট আছে তা এখন নদীর পাড়ে কালের নিয়মে সেইগুলো আজ যেন ইতিহাস তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ